প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আরো একটি নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে সিলেমে উভয়ে আপনারা এখানে অষ্টম এসএসসি এবং এসএসসি পাশের সকলে এখানে আবেদন করতে পারবেন। আজকে বিষয়ে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব যে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কি কি প্রয়োজন, এবং আবেদন শুরু কবে শেষ কবে, এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে, এবং কিভাবে আবেদন করবেন, তার সমস্ত বিষয়টি আলোচনা করবো। ভিডিওটি স্কিপ না করার পর্যন্ত শেষ পর্যন্ত দেখে থাকুন, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে আসা বেল আইকনটি অবশ্যই বাজাতে ভুলবেন না। সামরিক চিকিৎসা সার্ভিস মহাবিদপ্তর এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম, পদ থেকে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, পদ সংখ্যা এবং বেতন স্কেল, সেটা আমরা সর্বপ্রথম দেখে আসি। তো এখানে আয় এখানে 1 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনি অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এবারে যে সহকারী বাবুর্চি, এখানে 1 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এবারে শ্রমিক, এখানে 1 জন লোক নিয়োগ দেবে, এখানেও আপনার অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এবারে যে নিরাপত্তা প্রহরী, এখানে 3 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। এছাড়া সুষম দেহের অধিকারে হতে হবে। এবারে সে মালি, এখানে 3 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনার অষ্টম শ্রেণীর পাশ হলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এবার হচ্ছে অফিস সহায়ক, এখানে 4 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন। এখানে পেকার, এখানে আপনি 1 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এবার হচ্ছে ল্যাব পরিচালক, এখানে 1 জন লোক নিয়োগ দেবে, এখানে বিজ্ঞান বিভাগ হতে আপনাদের দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে হচ্ছে অগ্নি নিরাপক, এখানে 1 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে মাধ্যমিক স্কুল এর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে FWA, এখানে ফার্মিকা, এখানে আপনার 4 জন লোক নিয়োগ দেওয়া হবে, এখানে আপনারা আর ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কম্পিউটার মুদ্রা কিক, এখানে আপনারা 2 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনারাও একই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। এছাড়া কম্পিউটার চালানো অবশ্যই পারদর্শী হতে হবে। এরপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এখানে 1 জন লোক নিয়োগ দেবে, এখানে আপনারা রসায়ন বিষয়ে বিজ্ঞান বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ পাশ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, সেটা আমরা প্রথম দেখে আসি। তো 13 ফেব্রুয়ারি হতে আপনাদের 28 ফেব্রুয়ারি পর্যন্ত আপনার আবেদন চলবে, এর মধ্যে অবশ্যই আবেদন করবে। তো আবেদন করতে আপনি যে লিঙ্কটা রয়েছে, লিঙ্কে ক্লিক করে আপনাদের আবেদন ফর্ম পূরণ করতে হবে। তারপরে আপনাদের ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি নিয়ে আপনি 1 থেকে 3 নং-এর জন্য 112 টাকা এবং 4 থেকে 12 নং-এর জন্য আপনি সাপোর্টার টেলিটক প্রিপেড সেনের মাধ্যমে আপনি একটা ফি পূরণ করতে হবে। তারপরে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনি অ্যাডমিন কার্ড দেবে, সেটি রঙিন কপি অবশ্যই ডাউনলোড করতে হবে। তো এখানে আপনি কীভাবে ফি জমা দেবেন সেটি দেওয়া রয়েছে, আপনি ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে সাপোর্টের লিঙ্ক পাবেন, সেটা আপনি পরে ভালোভাবে আবেদন করতে পারেন। তো কোনো সমস্যা হলে আপনি তাদের সাথে যোগাযোগ SMS এর মাধ্যমে করতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে সাপোর্টের লিঙ্ক দেবো, এছাড়া আবেদনের লিঙ্কে আপনি পেয়ে যাবেন, সেখানে আপনি ভালোভাবে পড়ে নিয়ে এখানে আবেদন করতে পারে। তো আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আপনারা কোন কোন জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন, তো এতিম বা শারীরিক প্রতিবন্ধী হলে বাংলাদেশ সকল জেলার থেকে আপনি আবেদন করতে পারবেন। এছাড়া আপনার সুষম দেওয়ার অধিকারে হলে আপনি 1 থেকে 3 নম্বর জন্য যে আপনাদের কোন কোন জেলার মানুষ আবেদন করতে পারবেন সেটা আপনি দেওয়া রয়েছে। আপনি ভিডিওটি ভালো করে পজ করে নিয়ে আপনি পড়ে নিয়ে আপনি আবেদন করতে পারেন। তো আপনি এখানে কোন কোন জেলার মানুষ আপনার এখানে ভালো করে পড়বেন, পড়ে নিয়ে আপনারা আবেদন করবেন। তো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।